ফের ভাঙনের মুখে পড়েছে পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের নিজামপুর বেড়িবাঁধ। আন্ধারমানিক নদী থেকে বালু তোলার ফলে এমন অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত বালু তোলা বন্ধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রতি বর্ষা মৌসুমে আন্ধারমানিক নদীর পানিতে তলিয়ে যায় পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের নিজামপুর, পুরান মহিপুর, ইউসুফপুর, সুধীরপুর ও কমলপুর গ্রাম। অনাবাদী হয়ে পড়ে শত শত একর ফসলের জমি। পরে 2021 সালে প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে বেড়িবাঁধ মেরামত করা হয়। এক বছরের মাথায় আবার দেখা দিয়েছে নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত আন্ধারমানিক নদী থেকে বালু তোলার কারণে ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। ভাঙন রোধে নদীর চর থেকে বালু কাটা বন্ধের দাবি তাদের। বড় ধরনের কোনো বন্যা হয় তাহলে আসলে আমাদের এই ভেরিবাঁধ সুইটে আমাদের এই খেত খামারে পানি ঢুকবে। পানি উন্নয়ন বোর্ড বলছে বালু কাটা বন্ধে উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে, দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। যেখানে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ আছে সেখানে মেরামত করার জন্য আমরা প্রস্তাবনা আলোকেই সেখানে টেন্ডার আহ্বান করা হয়েছে, দরপত্র এই মুহূর্তে মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। ফের ভাঙনের মুখে পড়েছে পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের নিজামপুর বেড়িবাঁধ। আন্ধারমানিক নদী থেকে বালু তোলার ফলে এমন অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত বালু তোলা বন্ধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রতি বর্ষা মৌসুমে আন্ধারমানিক নদীর পানিতে তলিয়ে যায় পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের নিজামপুর, পুরান মহিপুর, ইউসুফপুর, সুধীরপুর ও কমলপুর গ্রাম। অনাবাদী হয়ে পড়ে শত শত একর ফসলের জমি। পরে 2021 সালে প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে বেড়িবাঁধ মেরামত করা হয়। এক বছরের মাথায় আবার দেখা দিয়েছে নদী ভাঙন। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত আন্ধারমানিক নদী থেকে বালু তোলার কারণে ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। ভাঙন রোধে নদীর চর থেকে বালু কাটা বন্ধের দাবি তাদের। বড় ধরনের কোনো বন্যা হয় তাহলে আসলে আমাদের এই ভেরিবাঁধ সুইটে আমাদের এই খেত খামারে পানি ঢুকবে। পানি উন্নয়ন বোর্ড বলছে বালু কাটা বন্ধে উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে, দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। যেখানে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ আছে সেখানে মেরামত করার জন্য আমরা প্রস্তাবনা আলোকেই সেখানে টেন্ডার আহ্বান করা হয়েছে, দরপত্র এই মুহূর্তে মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ।